এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে হলো রবিবার, তো রবিবার ও যেহেতু কাজে যায় না সেই কারণে আমি অনেক একটু বেলা করেই ঘুম থেকে উঠি, আর ঘুম থেকে উঠে আজকে ওকে দেখতে পাইনি। তো ফোন করলাম, বললো বাজারে চলে গেছে, আর এত বাজার করে নিয়ে এসেছে অনেক, তো চলো দেখাই কী কী বাজার করে এনেছে। এই যে সকালে ঘুম থেকে উঠেছে, ওদের 5:30টায় উঠে বাজার চলে গেছে, ঘুম টুম নেই, আর আমারও ঘুমটা ভাঙিয়ে দিল। আলুটা মেয়ে দেখেন না, এই টমেটো টমেটো গুলো একটু কাঁচা নিয়ে এসে এই তো বাঁধাকপি নিয়ে এসেছে, পটল টমেটো উচ্ছে, কুমড়ো, বেগুন, আলু, পেঁয়াজ, অনেক কিছু বাজারে এনেছে। আর মাছটা দেখাও, আর দেখো মাছ এনেছে, আর একটু বেশি পরিমাণেই এনেছে যেহেতু কাজে বাজারে যায়, আর মাছ আনতে মাছ আনার মানে অতটা সময় পায় না, সেই কারণে অনেকটা করে নিয়ে আসে। আর এখানে এনেছে ইলিশ মাছ, আর ওখানে এনেছে কাতলা মাছ, আর কাতলা মাছের তেল, যেটা দুজনেই খুব ভালোবাসি। তো দেখো এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর বাইরে তখনই একটা ফেরিওয়ালাও এসেছিল, মানে হাঁকছিল 100 টাকা দামের লোকটা। তো অনেক কিছু অনেক কিছু না, একটা জিনিস কেনা হয়েছে, তো দেখাবো পরে। আর দেখো মাছটা কেটে এনেছে, কিন্তু সাথে আঁশও লেগেছিলো, সেই কারণে একটা আমি চামচের সাহায্যে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম, তো অতটা ভালো উঠছিল না চামচ দিয়ে, সেই কারণে আবার হাত দিয়েই করছিলাম। আর মাছটা খুব সুন্দর ছিল, আর মানে পুরো খুব টাটকা ছিল। আর ও পরে এসে পরে বলছিল যে তখন ও যখন গেছে তো অনেক সকালে গেছে, আর তখন বাজারও বসেনি ভালো করে, ও গেছে তারপরে বাজার সবে বসছে, এরকম ব্যাপার, সেই কারণেই হয়তো ভালো মাছটাই পেয়েছে। নাহলে বেলার দিকে কী হয়, অনেক ভালো ভালোগুলো অনেক আগে কিনে নেয় সবাই, তো সেই কারণেই হয়তো ও তাড়াতাড়ি গিয়ে ভালোই হয়েছে, ভালো মাছটাও এনেছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো মাছটাতে খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, আর একটু বেশি পরিমাণে, যেহেতু বেশি পরিমাণে মাছটা আছে তো সেই কারণে একটু বেশি পরিমাণেই হলুদ দাও আর নুনটা দিলাম, আর তারপরে ভেজে নেব মাছগুলোকে এক এক করে। আর এখন যেহেতু টিফিন টাইম,
সেই কারণে ওই মুড়ির সাথেও কিছু মাছ ভাজা খাওয়া হয়েছিল, একটা ইলিশ মাছ, দুটো কাতলা মাছ এরকম খাওয়া হয়েছিল। ভাজা মাছ মুড়ির সাথে খুব সুন্দর লাগে, জানি না তোমরা খাও কি না, তো খেয়ে দেখবে, মুড়ি মাখার সাথে মাছ ভাজা খুব সুন্দরই লাগে। আর সেই কারণে একটু তাড়াহুড়ো করছিলাম, যেহেতু টিফিন খাওয়ার টাইমটাও এগিয়ে মানে হয়ে যাচ্ছিল, আর ওই দিকে তো বললামই আবার একটা ভ্যানওয়ালা এসেছিলো ফেরিওয়ালার মতো, ফেরিওয়ালা সেখানে সেখানটা করে গিয়েও একটুখানি দেরি হয়ে গেছিলো। তো ভিডিওটা দেখে তো এভাবে আশা করছি আর যে খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। আর দেখো, গরম ভাতে সবসময় ইলিশ মাছ ভাজার তেলটা খুব সুন্দর লাগে, তো আমি একটুখানি তেল সেই কারণে আগে থেকেই তুলে রাখলাম পরে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, এখন আমি কাতলা মাছগুলো ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা এখন দেখো, আমি ইলিশটা দিয়ে ইলিশ ভাপা করব, এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, তারপরে সর্ষের তেল, এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর অনেকে কাঁচা মাছে করে, কিন্তু আমি কাঁচা মাছটা অ্যাভয়েড করলাম আর ভাজা মাছ দিয়েই করলাম। আর দেখো, এখানে একটা ডেচকির মতো ডেচকিতে জলটা ভরে তার মধ্যে টিফিন কৌটোটা রেখে দিয়েছিলাম, কিন্তু শেষে মাছটা একদমই বাজে খেতে হবে, কারণ ওই জলটা ওই টিফিন বক্সের মধ্যে অনেকটা চলে যাবে, তো সেই কারণে পুরোটাই নষ্ট হয়ে যাবে, ইলিশ ভাপা তো হবেই না। কী আর বলবো, শুধু জলের উপরে ইলিশ মাছগুলো ভাসছিলো এরকম। আর তারপরে আমি দেখো বাঁধাকপি কাটছি, ওই ইলিশ মাছে ভাপা হয়েছিল আর বাঁধাকপির তরকারি হয়েছিল, তো সেই কারণে বাঁধাকপিটাকে আগে কেটে নিচ্ছি, তো দেখতে থাকো। দেখো, আমি বাঁধাকপি, আলু সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিলাম। এরপরে এর বাঁধাকপিটা বানানোর জন্য পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, আদা এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে রান্নাটা বানাচ্ছি।
আর বাঁধাকপির তরকারিতে পেঁয়াজ দেয় কি না জানি না, কিন্তু আমি তো দিলাম আর বেশ ভালোই খেতে হয়েছিল। আর যদি না বাঁধাকপিতে পেঁয়াজ দেয় তো একটু কমেন্ট করো যে হ্যাঁ দেওয়া যায় কি না বাঁধাকপিতে পেঁয়াজ, ঠিক আছে। আর এইভাবেই আমি বাঁধাকপিটা বানিয়েছি। দেখো ওই আনাজ রাখার আমি একটা ঝুড়ি কিনেছি আর খুব ভালো কাজেও লাগলো। আর এখন দেখো দুপুরবেলা খাবার টাইম হয়ে গেছে, সেই একই, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে, এখন দেখো পুরো কালো হয়ে এসেছে, প্রচুর বৃষ্টি হবে। তো এখন আমরা খেয়ে নেবো। আর দেখো এখানে ভাত আলু সিদ্ধ আর তারপরে বাঁধাকপির তরকারি আর হয়েছে কি ইলিশ মাছ ভাপা, আর ইলিশ মাছ ভাপাটা তো যা হয়েছে তো দেখো দেখলেই বুঝতে পারবে, পুরো জল জলই ভাসছে, জল আর তেল ভাসছে এরকম একটা, খুবই মানে বাজে রকম ভাবে খেতে হয়েছে, একদম আমার ভালো লাগেনি। আর আমার হাজবেন্ডের এই দেখো এখানে দেখো আমি সাজিয়ে নিয়েছি মানে আনাজ রাখার ওই জিনিসটা।